এইটা হচ্ছে এমআই 90 প্রো, আর এই মুহূর্তে এই মোবাইলটায় ফ্ল্যাশ মারবো, অথোরাইজ ফ্ল্যাশ, মানে ক্রেডিট দিয়ে ফ্ল্যাশ। তো শাওমি মোবাইলের বিভিন্ন ক্রেডিট সার্ভিস নিয়ে আমি এর আগে আলোচনা করেছি, আজকে যেই টপিক আজকে আলোচনা করব কিভাবে শাওমি মোবাইলের এমআই অ্যাকাউন্ট ফ্ল্যাশ, অথোরাইজ ফ্ল্যাশ মারা হয়, তারপরে হচ্ছে FRP রিমুভ করতে পারবেন। দেখা গেল আমরা যে টুলগুলো ব্যবহার করি, দেখতে পাচ্ছেন পিছনে যে টুলগুলো ব্যবহার করি, এই টুলগুলো একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে আমাদেরকে ক্রয় করতে হয়, তারপর সেটা দিয়ে কাজ করতে হয়। নতুন বিগিনার যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই নতুন, মানে এই নতুন বলতে মানে অনেকগুলো বক্স কিনে কাজ করাটা একটু টাফ হয়ে যায়, যার কারণে ক্রেডিট ভিত্তিক যে টুলগুলো আছে সেই টুলগুলোর উপরে আমরা নির্ভরশীল হই। তো আজকে আমরা যে টুলটা দেখাবো সেটা হচ্ছে অ্যাভার্টর, যে টুল আছে এই দেখতে পাচ্ছেন অ্যাভার্টার। তো এটা অথোরাইজ শাওমির জন্য একটা স্পেশাল টুল, শুধু শাওমির জন্য। আমি কিন্তু আপনাদের রেডমি, ওপো, ভিভো, হুম, এইসব ভিত্তিক যে ফোনগুলো আছে সেই ফোনগুলো কীভাবে অথোরাইজ, রিয়েলমি, ওপো, ওয়ানপ্লাস, এগুলো অথোরাইজ করতে পারেন ক্রেডিট দিয়ে, ধরেন 2 ক্রেডিট, 5 ক্রেডিট, 6 ক্রেডিট, মানে 100-150 টাকা করে, যে কোনো ধরনের ধরেন রিয়েলমি, তারপরে ওপ্পো, এগুলো করতে পারবেন। সেটা কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা আপলোড করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল শেয়ার করি যাতে আপনারা আসলে কাজগুলো শিখতে পারেন। এনিওয়ে, আর একটু কথা বলে নিই ভাই, আসলে কথা না বললেই নয়, আমি যে আপনাদের এই টুলগুলো দেখাচ্ছি এইটা নিয়ে কিন্তু বর্তমানে আমাকে বহুতভাবে রোস্টিং করার জন্য চেষ্টা করতেছে বহুত মানুষ। তারা বলতেছে আমি নাকি মার্কেট নষ্ট করে ফেলতেছি। হ্যাঁ ভাই, আমি মার্কেটটা কিভাবে নষ্ট করতেছি? আমি টেকনিশিয়ানদের জন্য ভিডিও বানাই যারা নতুন এই লাইনে আসতে চাচ্ছে। হ্যাঁ, এখন এই ক্রেডিটটা যে কিনবে একজন কাস্টমার, মানে ওনারা বলতেছে যে আমার দেখা দেখি দেইখা, তারপরে যে কেউ ঘরে বসে তার মোবাইল আনলক করে ফেলবে, মানে আমাদের জিএসএম সেক্টর নষ্ট হবে। আমার কথা হচ্ছে জিএসএম সেক্টর নষ্ট কিভাবে হবে? এই টুলটা চালাতে গেলে তো ক্রেডিট কিনতে হবে। এখন এই ক্রেডিটটা তো ওনারা সচরাচর কিনতে পারবে না, ক্রেডিটটা কিনতে গেলে আমার আপনার মাধ্যমে কিনতে হবে। এখন আপনি তাকে ক্রেডিট দিয়ে না, ক্রেডিট বিক্রি করার আগে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কি টেকনিশিয়ান, যদি টেকনিশিয়ান হয় তাহলে আপনি বিক্রি করেন, তো মার্কেট প্লেস কীভাবে নষ্ট হবে? অতএব প্লিজ, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আসলেই মার্কেট নষ্ট হচ্ছে নাকি আপনাদের উপকার হচ্ছে। তো অ্যাভার্টার যে টুলটা, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলেন যাই, যাওয়ার পরে যদি লেখি যে অ্যাভার্টার, তারপরে অ্যাভার্টার শাওমি টুল লেখার পরে আমরা এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসলাম। এখান থেকে আপনারা এই যে টুলটা ডাউনলোড করে নেবেন। নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে, এই যে উইন্ডোজ 7, 8, হ্যাঁ, তারপর 10, এগুলোতে সাপোর্ট। এমআই অ্যাসিস্ট্যান্ট মোড নট ফাউন্ড, কী কী করা যাবে এখানে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে। তো সর্বপ্রথম আপনারা হচ্ছে আমার দেখেন এখানে কিন্তু লগ আউট, আমার ইউজার নেমটা এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন, এই যে টুল ডাউনলোড লিঙ্ক, এখান থেকে আপনারা ক্রেডিট কিনতে পারেন। কী কী করা যাবে? ফ্যাক্টরি রিসেট করা যাবে, FRP, তারপর ফ্ল্যাশ ফার্মওয়্যার করা যাবে, তারপরে রিসেট FRP করা যাবে, ফাস্ট বুট থেকে মোবাইলটাকে EDL মোডে নিতে পারবেন, রিসেট EFS রিসেট করতে পারবেন। হ্যাঁ, তো এই কাজগুলো করতে পারবেন। এই হচ্ছে টুলের ইন্টারফেস, তো এখান থেকে আপনার টুলটাকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এই মুহূর্তে টুলটাকে ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করার পর আমরা ইনস্টল করে নিয়েছি। এখন এইটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাভার্টার টুল। তো এইখানে আমাদেরকে ইউজার নেম দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন লগ ইন। বাস, এই টুলটা দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেল। টুলটা লগ ইন হওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা ব্যালেন্স আছে আমার, এখানে 5 ক্রেডিটের মতো আছে। তো সর্বপ্রথম হচ্ছে আপনার এই ইউজার নেমের উপর এখানে ক্রেডিট ঢুকাতে হবে। ক্রেডিটটা ঢুকাবেন কীভাবে? ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনার ক্রেডিটটাকে ঢুকাই নেবেন। হ্যাঁ, অথবা যারা সবসময় কাজ করে তাদের মাধ্যমে ক্রেডিটে ঢুকাতে পারেন। তো এইখানে কিচ্ছু নাই, এটা অটো ডিটেক্টেড, অটো ডিটেক্টেড এই অবস্থায় থাকবে। সর্বপ্রথম এই যে রিড অ্যান্ড ফ্ল্যাশ, যদি একটা মোবাইল ফ্ল্যাশ মারতে চান তাহলে আপনারা এখানে
ধরেন শাওমি মোবাইলগুলো এখান থেকে ফ্লাশ মারতে পারবেন। আর অথোরাইজড ফ্লাশ কি ক্রেডিট দিয়ে, অনেক মোবাইল কিন্তু শাওমির মধ্যে অনেক মোবাইল, শাওমি না শুধু, শাওমি ওপোর মধ্যে অনেক মোবাইল যেগুলো অথোরাইজ করতে হয়, মানে ক্রেডিট দিয়ে করতে হয়, ফ্রি টুলে সাপোর্ট থাকলেও আপনার হবে না, লেখা আসবে অথোরাইজ ফেইলড, এরকম কিছু লেখা আসবে। হ্যাঁ, তো দেখেন এখানে ফ্লাশ মারতে আমার এই মোবাইলটা অথোরাইজ ফ্লাশ মারতে আমাদের 5 ক্রেডিট লাগবে। 5 ক্রেডিটের দাম ধরেন 400 থেকে 450 কি 500 টাকার মতো, দাম কমে পড়ে, এই জন্য এক্স্যাক্টলি দামটা আমি বলতে পারতেছি না। এখন ফ্লাশ ফাইল দেখেন, এইখানে আমি একটা ফ্লাশ ফাইল নিয়ে আইছি, এই যে ফ্লাশ ফাইলটা, এই ফ্লাশ ফাইলটা কীরকম হয়, শাওমি মোবাইলের ফ্লাশ ফাইল মূলত এরকম হয়, একটা ইমেজ ফোল্ডার থাকে, ইমেজ ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল থাকে। তো এইখানে হচ্ছে এই যে এইটাকে বলা হয় লোডার, এই যে ফায়ার হোস এটাকে বলা হয় লোডার। তো এখন আমরা এই টুলটাকে ওপেন করলাম, ওপেন করার পর দেখেন এইখানে এই যে অটো ডিটেক্টেড অটো লোডার, এখান থেকে আপনারা লোডার সিলেক্ট করেও দিতে পারেন। হ্যাঁ, ধরেন এই টিক মার্কটাকে উঠাইয়া তারপর এখান থেকে এই যে লোডার ফাইলটা হচ্ছে এই, এখানে যাওয়ার পর এই যে ইমেজ, ইমেজে যাওয়ার পর এখান থেকে এই যে লোডারটাকে ধরাই দিতে পারেন। আমরা লোডারটাকে ধরাই দিলাম, আর এইটা অটো ডিটেক্টই থাকবে যেরকম আছে এরকম, এটা পোর্ট, হ্যাঁ 9008 পোর্ট। এখন এইখানে এই যে সিলেক্ট, সিলেক্ট ফোল্ডার, এইখানে ক্লিক দিয়ে যদি আমরা এখানে ফাইলটাকে ধরাই দিই, এই যে ফাইলটা আছে কোথায়, ডেস্কটপ, এটা এমআর মধ্যে যাওয়ার পর এই যে দেখেন একেবারে কোনো অপশন নাই, পিছনে আসবেন, মানে ইমেজ যে ফাইলটা আছে, ইমেজ ফোল্ডার, এইটাকে ধরাই দিবেন। ধরাই দিলে এই যে আমাদের এই ফাইলটা ধরে নিস, আপনি যদি এইখান থেকে এই ফোল্ডারটাকে ধরাতে চান, এই যে রেডমি 9 এইটা, এইটাকে যদি ধরাইতে চান তাহলে কিন্তু ধরবে না, আপনাকে ধরাতে হবে এইটার মধ্যে ইমেজ যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা। ধরানোর পর এখানে সেভ আইমেই, মানে আপনার মোবাইল আইমেই এটা সেভ থাকবে। হ্যাঁ, তাহলে এখন আমরা এই যে ফ্লাশ ফার্মওয়্যারে যদি ক্লিক দিই, এখন এই যে ওয়েটিং ফর 9008 পোর্ট, এখন আমরা যেহেতু এইটা 90 প্রোর, এইখানে এই যে এইখানে আমাদের একটা 9008 পোর্ট পাবো, আমরা এটাকে উঠাই নিই, এটাকে বলা হয় ইডিএল পয়েন্ট বা টেস্ট পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাং লাগানো আছে, এই দুইটা টেস্ট পয়েন্ট। এখানে এই টেস্ট পয়েন্ট দেখবেন কিভাবে, টেস্ট পয়েন্ট দেখতে গেলে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন এমআই, তারপর লিখবেন 90 প্রো, তারপর লিখবেন টেস্ট পয়েন্ট। এই যে টেস্ট পয়েন্ট, এখানে এই যে টেস্ট পয়েন্ট দেওয়া আছে, এই দুইটা হচ্ছে টেস্ট পয়েন্ট। হ্যাঁ, তো এরকম টেস্ট পয়েন্ট দেখে এখন আমরা ওয়েটিং আসে, এখন ওয়েটিং অবস্থায় আমরা মোবাইলের ব্যাটারিটাকে, ডিসকানেক্ট ছিল, ব্যাটারিটাকে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর ডাটা কেবল নিতে হবে কম্পিউটারের পিছন দিয়ে, হচ্ছে আপনার এই যে ডাটা কেবলটা নিলাম, এরপর আমরা কানেকশন দিব। প্রথমে আমরা হালকা একটু ঢুকাই নিব, আমরা কিন্তু কানেকশন দেই নাই, এখন আমরা এই দুইটাকে শর্ট করব। আচ্ছা, আমার এই যে পোর্টটা হয়তো বা কম্পিউটারের সাথে কানেকশন নাই, আমি একটু কানেকশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের পোর্টটা হচ্ছে কানেকশন ছিল না, আমরা এখন এইটাকে হালকা একটু ঢুকাইয়া এই যে টেস্ট পয়েন্টটাকে শর্ট করলাম, মোবাইলটাকে ঢুকাই দিলাম, এই ঢুকে গেছে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আসছে, এখানে লেখা আসছে দিস অপারেশন উইল বি চার্জ ইউ। হ্যাঁ, এত ক্রেডিট রিফান্ডেবল, মানে ক্রেডিটটা রিফান্ড হবে না, আপনি কি পছন্দ করেন? হ্যাঁ, আমি রাজি আছি, আমি ইয়েস করে দিবে এমতো অবস্থা। তো আমি এই মুহূর্তে এই মোবাইলটা ফ্লাশ মারছি না, কারণ হচ্ছে মোবাইলটার যে প্রবলেম ছিল সেটা আমরা মোবাইলটাকে ফ্লাশ মেরে নিয়েছি। এরপর এখানে রিসেট টুলসের মধ্যে আসার পরে যে ফ্যাক্টরি রিসেট লেখা আছে 5 ক্রেডিট, হ্যাঁ মোবাইলটায় যদি ফ্যাক্টরি রিসেট মারতে চান, অনেক মোবাইল আছে ফ্যাক্টরি রিসেট মারা যায় না, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে 5 ক্রেডিট দিয়ে আপনারা ফ্যাক্টরি রিসেট মারতে পারেন। এখানে রিসেট FRP 5 ক্রেডিট, মানে FRP রিসেট করতে পারেন 5 ক্রেডিট। এখানে কিন্তু এখন লাগতেছে 5 ক্রেডিট, কিন্তু অনেক সময় কিন্তু এই ক্রেডিটটা এত ক্রেডিট লাগে না, 5 ক্রেডিট লাগে না, 2 ক্রেডিট থাকে, 1 ক্রেডিট থাকে, এরকম ক্রেডিট থাকে। হ্যাঁ, ক্রেডিট কমে বাড়ে, তো এখানে 5 ক্রেডিট দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তবে এখান থেকে যে কোনো মোবাইলের আপনার হচ্ছে FRP কেটে যাবে। জাস্ট এইখানে একটা ক্লিক দিবেন, মোবাইলটাকে 9008 পোর্টে ঢোকাবেন, তারপর একটা ইনফরমেশন আসবে যে মোবাইলটায় এত ক্রেডিট লাগবে, আপনি কি রাজি? তাহলে রাজি থাকলে ইয়েস করলেই আপনার মোবাইলে ক্রেডিটটা কেটে নিয়ে যাবে আর মোবাইলটা আনলক হয়ে যাবে। এরপর হচ্ছে
এখানে আছে সিকিউরিটি, সিকিউরিটির মধ্যে এই যে ব্যাকআপ, ইএফএস, ইএফএস ব্যাকআপ করা যাবে, রিস্টোর, মানে রিস্টোরের আরেকটা নাম হচ্ছে রাইট, রাইট মানে খাওয়ানো, তাহলে ইএফএস ফাইল এখানে খাওয়ানো যাবে। এখানে হচ্ছে রিসেট, ইএফএস রিসেট করা যাবে, এখানে পাসকেডিটের মাধ্যমে এই ইএফএস সিকিউরিটি ভিত্তিক কাজগুলো করতে পারেন। এখানে লেখা আছে এডিবি এবং ফাস্টবুট টুলস, রিড ইনফো, এমআই অ্যাসিস্ট্যান্ট মুড, এমআই অ্যাসিস্ট্যান্ট মুডে মোবাইলের ইনফরমেশন দেখা যাবে। এখন এমআই অ্যাসিস্ট্যান্ট মুড কি, এমআই অ্যাসিস্ট্যান্ট মুডে যাওয়ার জন্য হচ্ছে আপনার যে কোনো শাওমি ফোনে ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন একসাথে টিপে ধরতে হবে, অতঃপর এই ভলিউম প্লাস টিপে রাখতে হবে। এই যে নিচে লেখা আছে এই যে কানেক্ট উইথ এমআই অ্যাসিস্ট্যান্ট মুড, এখানে গিয়ে তারপরে এই যে মোবাইলটাকে কানেকশন দিয়ে দিতে হবে, বাস এইটাকেই বলা হয় হচ্ছে এমআই অ্যাসিস্ট্যান্ট মুড। এখন হচ্ছে আপনি যদি এইখানে এই যে রিড ইনফোতে যদি ক্লিক দেন, তাহলে আপনার এই মোবাইলটার ইনফরমেশন দেখাই দিবে যে মোবাইলটার ব্র্যান্ড কি। হ্যাঁ, এরপর হচ্ছে ফাস্ট বুট টু ইডিএল, মানে মোবাইলটাকে ফাস্ট বুট থেকে ইডিএল এ নিয়ে যেতে পারবেন, তো সেক্ষেত্রে 2 ক্রেডিট লাগবে। মোবাইলের ব্যাক পার্ট খোলা তাহলে প্রয়োজন নাই। হ্যাঁ, মোবাইলের ব্যাক পার্টটা না খুলে যদি আপনি মোবাইলটাকে ইডিএল মোড়ে নিতে চান, ইডিএল মোড়ে কেন নেবেন, কারণ ইডিএল মোড়ে মোবাইল ফ্লাশ মারতে গেলে হচ্ছে মোবাইলটা ইডিএল মোড়ে নিতে হয়। এখানে লেখা আছে রিসেট এফআরপি, হ্যাঁ মানে রিসেট এফআরপি, এফআরপি রিসেট করা যাবে 2 ক্রেডিট, 2 ক্রেডিটের মাধ্যমে। তো এইখানে যদি ক্লিক দিই আমরা, তাহলে আপনার মোবাইলটার এই যে এফআরপি কেটে যাবে। আমি মোবাইলটা, ও শিট, আমার মোবাইলটা কানেকশন দেওয়া ছিল এমআই অ্যাসিস্ট্যান্ট মুডে, তো এমআই অ্যাসিস্ট্যান্ট মুডই হচ্ছে আপনার মোবাইলটার এফআরপি কেটে যাবে। আমি দেখতে পাচ্ছি আমার এখানে এই যে এফআরপি কাইটে গেছে অলরেডি, এফআরপি ওকে আস, অল ডান। এখন এখানে দেখতে পাচ্ছেন এই 5 ক্রেডিট দেখাচ্ছে। এখন এইটাকে যদি আমরা কাইটে আবার এটার মধ্যে ঢুকি, তাহলে দেখবেন যে আমার ক্রেডিট 12টা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন 3 ক্রেডিট, হ্যাঁ 3 ক্রেডিট, তার মানে আমাদের 1-2 ক্রেডিট কাইটে নিয়ে গেছে, মোবাইলে এফআরপি কাইটে গেছে। এটা কিন্তু 100%, এই ক্রেডিটটা যদি কাটে তাহলে আপনার মোবাইলে কিন্তু কাজ হয়ে গেছে, এই মোবাইলটা কিন্তু কাজ হয়ে গেছে 100%। তাহলে এইভাবে করে আপনারা এখান থেকে এটা কাটতে পারেন। শিট, আমি মোবাইলটাকে ফ্লাশ মারতে চাইছিলাম কিন্তু 5 ক্রেডিট লাগবে ফ্লাশে, 3 ক্রেডিট হয়ে গেছে। এখন কিচ্ছু করার নেই, আমাকে আবার ক্রেডিট ঢুকাতে হবে, তারপর এসে মোবাইলটাকে ফ্লাশ মারতে হবে। হ্যাঁ, তো এইভাবে করে হচ্ছে আপনারা মোবাইলটাকে ফ্লাশ মারবেন। আর এই হচ্ছে, তো আশা করি টুলটা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সানি পয়েন্টের সঙ্গেই থাকুন, আল্লাহ হাফেজ।